আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি এই ব্লগটি শুরু করেছি বলতে সকাল থেকে। আজকে হচ্ছে যে আমি আমার শেয়ার করব আর কি, সারাদিনে আমি হচ্ছে সংসারের কাজগুলো একা হাতে কিভাবে ম্যানেজ করি। এখন হচ্ছে যে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিব, একটু আপনাদেরকে বাহিরের ভিউটা হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে। আমার বাহিরে মানে বাসার সামনে একটা জায়গা, একটু ফাঁকা জায়গা আছে, বিল্ডিং এখনও হয় নাই, সেই জায়গাটাতে মানে একটু ফাঁকা থাকাতে দেখা গিয়েছে যে আমার মানে রুমে আসার পরে ভালো লাগে, একটু ফাঁকা ফাঁকা লাগে, সেটি আপনাদের সাথে আমি একটু করে শেয়ার করছি। আর হচ্ছে যে সকাল থেকে দেখা গিয়েছে যে সংসারের কাজগুলো সব একা হাতে করতে হয়, আর ঘর গোছানো, ফার্নিচার মোছা, তারপরে হচ্ছে রান্নাবান্না সব কিছুই কীভাবে একা হাতে ম্যানেজ করি সেটি হচ্ছে আমি আজকে শেয়ার করছি। আর এই বালিশটা হচ্ছে যে আমার ছোটো মেয়ের, ছোটো রাজকুমারীর, এটা হচ্ছে তুলা দিয়ে বানিয়ে নিয়েছি। আর আমার রুম গোছানো শেষ হয়ে গিয়েছে, আর আমি এখন চলে এসেছি হচ্ছে বারান্দায়। মানে বারান্দায় হচ্ছে আসার একটাই কারণ হচ্ছে যে আমার গাছগুলো কী অবস্থায় আছে সেটা হচ্ছে আমার ভাই বোনদের সাথে আমি একটু করে শেয়ার করছি। অনেকেই কিন্তু গাছ দেখতে ভালোবাসে, গাছ ভালো লাগে, আমার কাছে যেমন ভালো লাগে অনেকের কাছে এরকমই ভালো লাগে। আর এই টপটা হচ্ছে আমার অনেক আগের দিনের টপ, অনেক 15 বছর আগের টপ, সেটি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম যে অনেক আগের জিনিস কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত আছে। আর এটা হচ্ছে যে মগটা আমার মেয়ের জন্য কিনে নিয়েছিলাম, ও পানি খাবে বলছিল, কিন্তু এটা দিয়ে পানি খেতে ও মানে ওর কাছে ভালো লাগে না, সেজন্য আমি চিন্তা করলাম যে রেখে দিয়ে লাভ কি, তার চেয়ে ভালো আমি গাছ লাগিয়ে নিই। আর এখানে হচ্ছে একটা গাছ লাগানোর পরে এই গাছটা না ভালো হচ্ছিল না, কেমন যেন মরা মরা হয়ে গিয়েছে, আমি কেটে দিয়েছি। এখন হচ্ছে যে আবার একটু শাক মানে গজাচ্ছে আর কি, পাতা গজাচ্ছে। আর এদিক দিয়ে আমার হচ্ছে খালা এসে কাপড় চাপড়ও একটু ধুয়ে নিয়েছে, সেগুলো নেড়ে দিয়েছে। আর আমি হচ্ছে যে আমার গাছগুলো একটু করে দেখছি। আর আমি প্রতিদিনই কিন্তু গাছে রাত্রের বেলা পানি দিই, আমি ভোরে যেহেতু উঠতে পারি না সেই জন্য হচ্ছে যে সকাল ভোরের দিকে তো ঘুমাই, সেই জন্য হচ্ছে যে তখন আর পানি দেওয়ার সময় থাকে না। আমি রাত্রে পানি সব কাজ শেষ করে আমি রাত্রে যখন মানে টাইম পাই তখন হচ্ছে গাছেও আমি পানি দিয়ে রাখি, সেই জন্য আমার দিনের বেলা গাছে কিন্তু আর পানিটা দিতে হয় না। প্রতিদিনই আমি রাত্রেবেলা আমার গাছে আমি পানিটা দিয়ে নিই। আর এই যে এই গাছটাকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি মানি প্ল্যান্ট গাছ কিভাবে মানে বাড়িয়েছি, একটা গাছ থেকে অনেকগুলো গাছ আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে মানে শেয়ার করেছিলাম আমি একটা ব্লগে। আর সেই গাছটা এখন আমি দেখিয়েছি যে আমার গাছটা কী পর্যায়ে এসেছে, আমার গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছে এখন। আর এখন হচ্ছে আমি হচ্ছে এটা বলতে গেলে মানে 4-5টা বাজে, এখন আমি রাতের রান্নাটাও শেষ করে ফেলেছি। এখন হচ্ছে যে বাচ্চাদের জন্য একটু নাস্তার আইটেম করব, সেই জন্য আমি চলে মানে রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে এখন চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর এখানে কয়েক রকমের আমি ভেজিটেবল নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে, তারপরে হচ্ছে আমি যে মুরগির বুকের মাংস হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, একটু গোলমরিচ তারপরে হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে যে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে হচ্ছে আমি ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতো করে ওদেরকে নাস্তাটা আজকে করে দেব। আর নাস্তাটা এভাবে মানে করেছি তো তারপরে বয়স দিয়েছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখানে দেখা গিয়েছে যে অনেক ধরনের সবজি আমি দিয়েছি, তারপরে বুকের মাংস দিয়েছি, তারপরে হচ্ছে যে কয়েকটা ডিম দিয়েছি, বলতে গেলে একটা হেলদি খাবার মানে হয়ে গিয়েছে। বাচ্চারা এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ পছন্দ করে, এটা কিন্তু মানে আপনার ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন, বেশ মজা হয়েছিল খাবার মানে নাস্তাটা। আর এখন হচ্ছে দিয়ে দিয়েছি 2টা ডিম। আমি এখানে
দুইটা ডিম দেখিয়েছি, কিন্তু আমি দিয়েছি আরও কয়েকটা ডিম আমার লাগছিল, কারণ সবজির পরিমাণটা বেশি ছিল, মাংসের পরিমাণটা বেশি ছিল, সেই জন্য আমার ডিম আরও দুইটা আমার পরে দিতে হয়েছে, সেটা আমি হচ্ছে শেয়ার করিনি আপনাদের সাথে। আর এখানে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি, যেন একটু জাল জাল হয়। আর এই সবজি যেহেতু দিয়েছি এই খাবারগুলোতে, একটু জাল জাল না হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য হচ্ছে যে কুচি কুচি করে কাঁচামরিচও কেটে দিয়েছি, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, আর ব্ল্যাক পেপারটাও কিন্তু একটু জাল জাল থাকে, ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন এটা আমি ভালো করে মানে ভেজে নিব আর কি, রান্না করে নিব। এটাকে ব্রেড স্যান্ডউইচও বলা চলে, স্যান্ডউইচ সবজির স্যান্ডউইচ বলা চলে, এরকমই আর কি। আমার মন গড়া মতো আমি ওদেরকে করে দিচ্ছি আর কি, মানে বিভিন্নভাবে এক একভাবে এক এক দিন করে এক এক রকম করে দিলে হয় কি, বাচ্চাদের খাবারে একটু নতুনত্ব আসে, বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে। সেই চিন্তা করি মাথায় কিন্তু মাদের চিন্তা ঘুরতে থাকে যে আজকে কীভাবে নাস্তা করব, কীভাবে করে দিলে ওরা খাবে, সেই চিন্তাটাকে সব মারাই কিন্তু করে থাকে। আর এখন হচ্ছে আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর কি, একটু সময় নিয়ে করেছি যেন খেতে মজা হয়, একটু ভাজা ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এটা খাওয়ার পরে তো বয়স দিয়েছি, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আপনারা ইচ্ছা করলে করে দেখতে পারেন। এখন হচ্ছে যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন স্যান্ডউইচটা করে নিব আর কি। আর আমি প্রথমে হচ্ছে রাতের রান্নাটা আগে শেষ করে নিয়েছি, তারপরে হচ্ছে বিকেলের নাস্তাটা আমি রেডি করছি। আর না ওই যে রাতে রান্না করেছি সেটা পরে দিয়েছি আর কি, নাস্তাটা আগে হচ্ছে, মানে একসাথে তো ব্লগটা শুরু করেছি, এটা আমার মতো করে আমি এডিট করেছি। আর এখন হচ্ছে ব্রেড নিয়ে এসেছি, ব্রেডগুলো আমি একটু তাওয়াতে দিয়ে হচ্ছে গরম করে নিব, তাওয়াতে দিয়ে গরম করে নিয়ে মানে স্যান্ডউইচটা বানানোর পরে কিন্তু খেতে ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়, ক্রিসপি ক্রিসপি হয়, খেতে ভালো লাগে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব আর কি। আর এখন সবগুলো ব্রেড আমি হচ্ছে যে তাওয়াতে দিয়ে একটু করে ছেঁকে নিয়েছি, আর তাওয়াতে দিয়ে ছেঁকে এমনিতে খেতেও কিন্তু ভালো লাগে, চা দিয়ে মানে খেতেও কিন্তু বেশ মজা হয়। আর প্রথমে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, টমেটো সস দিয়ে তারপরে হচ্ছে ওই যে পুরটা করে রেখেছি সেই পুরটা হচ্ছে আমি এটার উপরে দিয়ে নিব। প্রথমে একটা হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে সস দিয়ে আমি করেছি, আর একটা এভাবে করে নিচ্ছি, মানে হচ্ছে যে দুইভাবেই করা যায়, যে যেভাবে মানে ভালো লাগে সেভাবে হচ্ছে যে করে নিতে পারেন। আমি দুইভাবেই করে আপনাদের সাথে শেয়ার করছি, আমি দুইভাবেই করে নিয়েছি। প্রথমে এভাবে করেছি, মানে হচ্ছে যে ব্রেডের মধ্যে হচ্ছে আমি সস দিয়ে করেছি, তারপরে হচ্ছে আবার পুরটার মধ্যে সস দিয়ে তারপরে করেছি। দুইভাবেই করা যায়, দুইভাবে করে খেতে কিন্তু বেশ মজা হয়। আর এটার উপরে কিন্তু একটা স্লাইস করা যে চিজগুলো, সেই চিজগুলো দিলে কিন্তু খেতে বেশ মজা হয়। কিন্তু আমার ঘরে চিজ ছিল, কিন্তু দৌড়ে দেখি যে ডেট ওভার হয়ে গিয়েছে, সেজন্য আমি ফেলে দিয়েছি, সেটা আর দেইনি আর কি, চিজ ছাড়াই আমি করে নিচ্ছি। আর খেতে বেশ মজা হয়েছিল, আমি আবারও বলছি
অসম্ভব মজা হয়েছিল। আর আমার ছেলে মেয়েরা কিন্তু একটু নাকরা, ওরা কিন্তু সহজে কোনো কিছু খেতে পছন্দ করে না, ওদের কাছে ভালো লাগে না, কিন্তু আজকের নাস্তাটা নাকি ওদের কাছে খুব ভালো লেগেছে, ওরা নাকি মজা পেয়েছে। আমার মেয়েটা বিশেষ করে বারবার বলছিল যে আম্মু তোমার নাস্তাটা অনেক মজা হয়েছে আজকে। আর হচ্ছে যে এখন সবগুলো বানিয়ে নিয়েছি, আমরা সবাই একসাথে বসে টিভি রুমে হচ্ছে বসে খেয়ে নিব আর কি, টিভি দেখবো আর হচ্ছে নাস্তাটা করে নিব। আমাদের নাস্তা করা শেষ, এখন হচ্ছে যে একটু চা বানিয়ে নিচ্ছি। চা না খেলে তো হবেই না, চা প্রিয় মানুষ, আমিও খুব পছন্দ করি চা খেতে, আমার মেয়েও খুব পছন্দ করে, আমার সাহেব হচ্ছে অতটা পছন্দ করে না। তারপরে হচ্ছে মাঝে মধ্যে যখন হচ্ছে যে আমরা একসাথে বসে খাই, আড্ডা দেই, তখন কিন্তু মানে এক কাপ করে খাই আর কি। মাঝে মধ্যে হচ্ছে চায়ের সাথে একটু কফি মিশিয়ে দেয়, নয়তো বা রং চা দেয়। আর আমি যখন খাই তখন বলি যে আমার সাথে এক কাপ দুধ চাই খাও, খেয়ে দেখো, মানে ও খেতে চায় না, তারপরে অনেক সময় হচ্ছে আমাদের সাথে বসে একটু করে খায়। এখন হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছি, চা ঢেলে তারপরে হচ্ছে একসাথে বসে আমরা চাটা খেয়ে নিব। আর আমার ছেলে কিন্তু চাটা বেশি খুব যে বেশি পছন্দ করে তা না, সেই জন্যে ওকে মানে দেই না আর কি। ও যখন বলে যে আম্মু আজকে চা খাবো, তখন হচ্ছে ওকে এক কাপ চা আমি দেই। আর যখন যে ও অনেক সময় তো দেখা গিয়েছে যে বিকেলে ও বেশিরভাগ টাইমে হচ্ছে ওর বন্ধুদের সাথে থাকে, একসাথে আড্ডা দেয়, তখন দেখা গিয়েছে ও বাসায় থাকেও না। আর যখন থাকে তখন জিজ্ঞেস করি যে খাবে কি না, যদি বলে যে খাবো তখন হচ্ছে ওকে দেই। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে চাটা করে নেব। আজকে ছেলে বলতেছে যে হ্যাঁ মা আমি চা খাবো, সেই জন্য হচ্ছে যে আজকে 3 কাপ চা বানিয়েছি। আর এখনও হচ্ছে যে আমার সাহেব বাসায় আসেনি, সেই জন্য হচ্ছে যে ওর জন্য আর চাটা করিনি। ও যখন বাসায় আসবে তখন হচ্ছে যে ওর সাথে ওকে মানে যদি ও গ্রিন টি খেতে চায় তখন গ্রিন টি করে দিব, আর যদি চা খেতে চায় তাহলে চাটা করে দিব আর কি। আর আজকে আমি রাতের জন্য রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে বড় চিংড়ি রান্না করেছি, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। এ ছিল আজকে আমার রাতের খাবার। আর আমি এখন হচ্ছে যে রাতে রান্না করি, কারণ দিনের বেলা আমি অতটা সময় পাই না, যেহেতু মেহনাজ এখন হচ্ছে একটু বড় হচ্ছে, সে লাফজাপ পারে, সে অনেক দুষ্টুমি করে, সে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ওকে সারাটা দিন সময় দেই। আমার সাহেব যখন বাসায় আসে তখন হচ্ছে যে রান্না করি। রান্নায় তো দেখা গিয়েছে যে ইশাদার যদি অনলাইনে ক্লাস না থাকে, সে যদি বলে যে আম্মু এখন পাকের রুমে যাও রান্না করো, আমি মেহনাজকে একটু নিতে পারবো, তখন হচ্ছে যে আমি রান্নাটা করি আর কি, এইভাবেই রান্নাটা করি। সেই জন্য আমি আজকে একটু সময় পেয়েছি, আমার মেয়ে আমাকে একটু সময় দিয়েছে, আমি সেই জন্য আগে একটু রান্নাটা করে নিয়েছি, করে তারপরে হচ্ছে যে নাস্তাটা রেডি করে নিয়েছি। আর আজকে ছিল একদম সিম্পল খানা, কিন্তু খেতে ছিল অসম্ভব মজা। মিষ্টি কুমড়া দিয়ে বড় চিংড়ি, তারপরে হচ্ছে দেশি মোরগ আলু দিয়ে, এই ছিল আজকে আমাদের মানে রাতের খাবার।
এই যে দেখেন আমার টুনটুনি পুরো ঘর এলোমেলো করে, সে হচ্ছে মোবাইল নিয়ে এই যে মানে এখন সে কার্টুন দেখে, মানে এতটা পাকনা হয়েছে যে সে এখন কার্টুন দেখতে সে বুঝে, মানে কার্টুন দিয়ে ওকে কিন্তু বসিয়ে রাখা যায়। সেই জন্য আমি হচ্ছে যে টেবিলটা গুছিয়ে নিয়েছি আর মানে সবগুলো টেবিলে মানে খাবারে দিয়ে খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি আর ওকে একটু ওইখানে বসিয়ে দিয়েছি, ও মোবাইল নিয়ে বসে আছে। সেটি আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এভাবে কিন্তু ছোট বাচ্চাদের মায়ের কাজগুলো করতে হয়, আর পুরো বাসাটাই যতটাই গোছায় না কেন, মানে ও খানিকক্ষণের ভিতরে কিন্তু এলোমেলো করে ফেলে, করার কিছুই থাকে না। আর আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।